আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুল প্রোগ্রামে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আছি মহিউদ্দিন খান, সহকারী শিক্ষক হিসাববিজ্ঞান। আজকে আমি তোমাদের ব্যবসায় উদ্যোগ বিষয়ের অধ্যায় চারের মালিকানা ভিত্তিতে ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস যৌথ মূলধনী ব্যবসায় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা আমাদের আলোচনায় চলে যাই। আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে যৌথ মূলধনী ব্যবসা কাকে বলে এবং যৌথ মূলধনী ব্যবসায়ের প্রকারভেদ। প্রিয় শিক্ষার্থীরা, যৌথ মূলধনী ব্যবসায় কাকে বলে তা জানার প্রারম্ভে আমরা যৌথ মূলধনী ব্যবসায়ের পটভূমি নিয়ে আলোচনা করব। আমরা জানি যে পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ব্যবসা হচ্ছে একমালিকানা ব্যবসা। এই একমালিকানা ব্যবসা যখন থেকে শুরু হয়েছে তার পরবর্তীতে খুব ভালোভাবে ব্যবসা পরিচালিত হয়েছে, কিন্তু এরও কিছু অসুবিধা এবং সীমাবদ্ধতা দেখা দেয় এক সময়। যেমন এর মাত্র একজন মালিক থাকে, এই ব্যবসায়ের মূলধনের স্বল্পতা দেখা দেয় এবং আয়তন ছোট হওয়ায় এর নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। এই একমালিকানা ব্যবসা যখন এইরকম সমস্যা উদ্ভূত হয় তখন তা পরিত্রাণের জন্য অংশীদারী ব্যবসায়ের সূচনা হয়। আমরা জানি যে অংশীদারী ব্যবসা যখন থেকে শুরু হয়েছে তখন থেকে পরবর্তী সময় পর্যন্ত অনেক ভালোভাবে ব্যবসাটি পরিচালিত হয় এবং এই ব্যবসায়ের মাধ্যমে ব্যবসায়ীরা অনেক উপকৃত হয়। পরবর্তীতে এই ব্যবসায়ের নানাবিধ সমস্যা দেখা দেয়, যেমন এই ব্যবসাতেও মূলধনের সীমাবদ্ধতা দেখা দেয়, পরবর্তীতে আইনগত সমস্যা দেখা দেয় এবং স্থায়িত্বের অভাব দেখা দেয় এবং অসীম দায়েরও সীমাবদ্ধতা দেখা দেয়। এই অবস্থা থেকে পরবর্তীতে পরিত্রাণের জন্য মূলত যৌথ মূলধনী সংগঠন বা যৌথ মূলধনী ব্যবসা এর যাত্রা শুরু হয়। যৌথ মূলধনী ব্যবসা বা কোম্পানি ব্যবসায়ের যাত্রা মূলত শিল্প বিপ্লবের কারণেই হয়েছিল। ইউরোপ মহাদেশে যখন শিল্প বিপ্লব হয়, অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর শেষে এবং ঊনবিংশ শতাব্দীর মধ্যে এই শিল্প বিপ্লবটি শুরু হয়েছিল। যেমন সালটা ছিল 1750 থেকে 1850 সালের মধ্যে। এই সময়ে দেখা গেছে কি ইউরোপ মহাদেশে তাদের কৃষিকাজ, তারপরে তাদের যে পরিবহন, তারা যেভাবে কয়লা উত্তোলন করত, এই অবস্থা যখন যুগোপযোগী একটা পরিবর্তন সাধন করে তখনই কিন্তু এই শিল্প বিপ্লব হয় এবং এই শিল্প বিপ্লবের ফলেই কিন্তু যৌথ মূলধনী ব্যবসায়ের সূচনা শুরু হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই যৌথ মূলধনী ব্যবসা যখন থেকে শুরু হয় এই আইনটি প্রথম হয় ইংল্যান্ডে বা বর্তমান তৎকালীন ব্রিটেনে এই আইনটি তোমার চালু হয় বা পাশ হয়। এই যখন এই আইনটি প্রথম চালু হয় তখন সালটি ছিল 1844 সাল। এই 1844 সালে যে আইনটি পাশ হয় সে আইনটির নাম ছিল দ্য জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট 1844। এই আইন অনুযায়ী তৎকালীন ব্রিটেনে প্রথম কোম্পানি আইন পাশ হয়। পরবর্তীতে যখন ভারতীয় মহাদেশে যখন ব্রিটিশরা উপমহাদেশ শাসন করে তখন তারা এই কোম্পানি আইনটিকে 1850 সালে এই উপমহাদেশে আবার পুনরায় চালু করে এবং এ অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠান অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানি পরিচালিত, নিয়ন্ত্রিত এবং গঠন হয়েছিল। এই আইনটি ভারতীয় কোম্পানি 1913 সালের আগ পর্যন্ত ভারতীয় উপমহাদেশে এই আইনটি চালু ছিল। এই আইনটি 1913 সালের পরবর্তীতে বাংলাদেশ যখন স্বাধীন হয় 1994 সালের আগ পর্যন্ত এই আইনটি বলবৎ থাকে। এই আইনের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালন, গঠন এবং নিয়ন্ত্রণ হয়ে আসছিল। পরবর্তীতে বাংলাদেশ সরকার 1994 সালে এই আইনটিকে রহিতকরণ করে দেয়, অর্থাৎ বাতিল করে বাংলাদেশ সরকার তার শাসনামলে 1994 সালের পর থেকে বর্তমান পর্যন্ত কোম্পানি আইন বা কোম্পানি ব্যবসা বা যৌথ মূলধনী ব্যবসা এর আইন চালু আছে 1994 সালের।
তাহলে এটি হচ্ছে সংক্ষিপ্ত পটভূমি যৌথ মূলধনি ব্যবসায়ের। এখন আমরা যৌথ মূলধনি ব্যবসায়ের যে ভূমিকা একটা দিয়েছি, যৌথ মূলধনি ব্যবসা কাকে বলে তার ভূমিকাটি হচ্ছে, যৌথ মূলধনি ব্যবসা বর্তমান বৃহদায়তন বাণিজ্যিক জগতে এক অভিনব সংযোজন। অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে শিল্প বিপ্লবের ফলে উৎপাদন ব্যবস্থায় যে ব্যাপক পরিবর্তন ঘটে তার সাথে তাল মেলাতে ব্যবসা সংগঠনের প্রকৃতিতেও পরিবর্তনের ছোঁয়া লাগে, আর এরূপ পরিবর্তনের ফসল হলো যৌথ মূলধনি ব্যবসা। আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। যৌথ মূলধনি ব্যবসায় কাকে বলে, সাধারণ অর্থে আমি লিখেছি দেখো এখানে, মুনাফা অর্জনের উদ্দেশ্যে কতিপয় ব্যক্তি স্বেচ্ছায় মিলিত হয়ে এবং যৌথভাবে মূলধন বিনিয়োগ করে যে আইনসম্মত ব্যবসা গঠন করে তাকে যৌথ মূলধনি ব্যবসা বলে। এখানে মুনাফা অর্জনের উদ্দেশ্য, এখানে যেহেতু কোম্পানি ব্যবসাটা মূলত মুনাফা অর্জনের উদ্দেশ্য নিয়েই গঠিত হয়, এজন্য আইনসম্মতভাবে এই ব্যবসা যে কেউ বলতে এখানে 18 বছরের অধিক বয়সী লোক এই ব্যবসা শুরু করতে পারবে এবং সেই ব্যবসাটি অবশ্যই বৈধ হতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা যদি ব্যাপক অর্থে বলি, কোম্পানি সংগঠন হলো আইনসৃষ্ট কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী, চিরন্তন অস্তিত্ব সম্পন্ন এবং সীমিত দায়ের এমন এক ধরনের প্রতিষ্ঠান যেখানে কতিপয় ব্যক্তি মুনাফা অর্জনের লক্ষ্যে যৌথভাবে অর্থ বিনিয়োগ করে থাকে, আর এটিকেই কোম্পানি সংগঠন বলা হয়। এখানে আমরা কোম্পানি সংগঠন সংজ্ঞাটি লিখতে গিয়ে আমরা এখানে বেশ কিছু শব্দ পাই, যেমন আইনসৃষ্ট, আইনের দ্বারা সৃষ্ট। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আইনসৃষ্ট বলতে আমরা এখানে যৌথ মূলধনি কোম্পানি 1994 সালের কোম্পানি আইনকে নির্দেশ করা হয়েছে। এই 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী এই আইনসৃষ্ট কোম্পানি গঠন এবং পরিচালিত হয়। কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী, একটি যৌথ মূলধনি কোম্পানি শুধু ব্যক্তি বা প্রতিষ্ঠানের, যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মতোই নয়, ব্যক্তি বা প্রতিষ্ঠানের ন্যায় অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে লেনদেন করতে পারবে, চুক্তি সম্পাদন করতে পারবে এবং ভবিষ্যতে কোনো মামলা মোকদ্দমাও পরিচালনা করতে পারবে। চিরন্তন অস্তিত্ব সম্পন্ন, যৌথ মূলধনি ব্যবসায় কোনো মৃত্যু নেই। এই ব্যবসা যখন থেকে শুরু হয় তখন থেকে যতদিন পর্যন্ত না এর বিলুপ সাধন হয়, ততদিন পর্যন্ত ইচ্ছা করলে এই ব্যবসা পরিচালনা করা যায়। এই ব্যবসা অনাদিকাল পর্যন্ত চলতে থাকবে, এই এই হিসাব করে এই যৌথ মূলধনি ব্যবসা প্রতিষ্ঠিত হয়। এরপরে আছে দেখো, সীমিত দায়ের, এমন সীমিত দায় বলতে আমরা এখানে চিরন্তন অস্তিত্ব বললাম, আমরা এখন সীমিত দায় বলতে এখানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন শেয়ার ক্রয় করে তখন এই শেয়ারের উপরই তার দায় সীমাবদ্ধ থাকে। এখানে আমরা এই বিষয়টি আলোকপাত করতে পেরেছি সুন্দরভাবে, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। এখানে যৌথ মূলধনি ব্যবসায়ের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। কোম্পানি সংগঠনগুলোকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, আরটি হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি সম্পর্কে আমরা এখন সংক্ষিপ্ত আলোচনা করব। প্রাইভেট লিমিটেড কোম্পানি বলতে আমরা বুঝি যে কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন এবং সর্বোচ্চ 50 জনের সীমাবদ্ধ তাকে আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে থাকি। এই প্রাইভেট লিমিটেড কোম্পানি জনসাধারণের উদ্দেশ্যে শেয়ার অবাধে হস্তান্তর করতে পারে না, কারণ 1994 সালে কোম্পানি আইন অনুযায়ী বলা হয়েছে যে পাবলিক লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা 50 জনে সীমাবদ্ধ রাখতে হবে এবং এর শেয়ার এবং ঋণপত্র জনসাধারণের নিকট বিক্রি করা একদম নিষিদ্ধ। তাহলে আমরা এই প্রাইভেট লিমিটেড কোম্পানির আরও কিছু বিষয় আছে, যেমন এই কোম্পানির যেহেতু সদস্য সংখ্যা এবং মূলধন কিছুটা কম, এজন্য এই কোম্পানির আয়তনও ছোট হয়। এছাড়া এই কোম্পানির আরেকটি বিষয় হচ্ছে ন্যূনতম পরিচালক। কোম্পানি আইন অনুসারে, অর্থাৎ 1994 সালে কোম্পানি আইন অনুযায়ী ন্যূনতম সদস্য সংখ্যা হবে বা ন্যূনতম পরিচালক হবে 2 জন। এটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। এখন আসো আমরা পাবলিক লিমিটেড কোম্পানি নিয়ে আলোচনা করি। পাবলিক লিমিটেড কোম্পানি বলতে আমরা বুঝি যে কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা 7 জন এবং সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে। পাবলিক লিমিটেড কোম্পানির যে শেয়ার বা ঋণপত্র রয়েছে সেগুলো জনসাধারণের উদ্দেশ্যে অবাধে হস্তান্তর করা যায় এবং শেয়ার ইস্যু করতে পারে।
আরটিবি সেখানে বলে রাখি প্রাইভেট লিমিটেড কোম্পানি অন্য কোথাও শেয়ার বিক্রি করতে পারে না, কিন্তু প্রতিষ্ঠানের অভ্যন্তরে যে সকল শেয়ার হোল্ডার রয়েছে তারা কিন্তু একে অপরের সাথে একে অপরের কাছে শেয়ার ক্রয় বিক্রয় করতে পারবে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি সবার কাছে শেয়ার ক্রয় বিক্রয় করতে পারে। এই পাবলিক লিমিটেড কোম্পানির যেহেতু আকার এবং জনবল মূলধন সব কিছু বেশি, এই জন্য এর আয়তনও বেশি থাকে। পাবলিক লিমিটেড কোম্পানির আইন অনুযায়ী অর্থাৎ 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী পাবলিক লিমিটেড কোম্পানিতে সর্বনিম্ন পরিচালক হবে 3 জন। তাহলে এ হচ্ছে প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানি এর মধ্যে সংক্ষিপ্ত আলোচনা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকে এই যৌথ মূলধনী ব্যবসায় কাকে বলে এবং যৌথ মূলধনী ব্যবসায় প্রকারভেদ সম্পর্কে আমরা একটা সুস্পষ্ট ধারণা পেয়েছি। তাহলে আজকে আমরা আমাদের ক্লাস এতটুকু সমাপ্ত করব। আমরা পরবর্তীতে অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে আমরা আবার তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।